ঠাকুরমশাই ঘরে আছো? ও ঠাকুরমশাই, কে রে? ও পটেশ্বরী পটু, আসো আসো, তোমার কথাই ভাবতে আসিলাম। এদিকে আমার দিকে অবস্থা, আমিও তোমার কথা ভেবে ভেবে কি যে করো, কোথায় কি যাও? আমার কথা ভেবে ভেবে পটু কও, কি কি ভাবতে আসিলা কইবানা? ও মরণ, সেই জন্যই তো এলাম, তুমি স্থির হয়ে বসো দেখি। আচ্ছা আচ্ছা, এই বইলাম নাও, এখন সুস্থির মতো কও তোমার মনের কথা, আমার বেশ করে গুছিয়ে কও দেখি। গুছিয়ে বলবার কি আছে, তুমি ছিলে না এদিকে, ঠাকুমা মারা গেছে, আপদ গেছে। না না, বাইসা থাকলি তো নানান ঝামেলা, তা এই কথার লিগা তুমি আবার আমার কাছে কে? শোনো, ফর্দ করবো, ফর্দ করে দাও। ফর্দ? আচ্ছা বেশ নাও, লেখো ফর্দ আমার মুখস্থ। দেখো ঠাকুর, ভালো করে মন্ত্র বলো, আমার ঠাকুমা যেন জল পায়, বেঁচে থাকতে তো তোমাকে দু চোখে দেখতে পারতো না, মরে গিয়ে এখন মতি গতি কি হয়েছে তা কে জানে। কিচ্ছু ভাব দইব না, মইরা গিয়া তখন নিজের ভুলগুলি সব বুঝতে পারছে। মন্ত্র এমন মন্ত্র পড়ুম যে তুমি এইখানে বৈশা টিপ কলে পাম দিবা, আর তোমার ঠাকুরমা স্বর্গে বৈশা কক কক করে জল খাইবে। এখন কি লাগবে বলো? চাউল দশের হচ্ছে, তবে কি এক পা চাউলের পিন্ডি দিবা? তোমার ঠাকুরমা কিরকম খাইতে পারতো খেয়াল আছে? সারা গ্রামে তার একটা নাম আসিল। ঠিক আছে, অত খরচের কাম নাই, এক মুঠ চাউল তার সীতার উপরে সরাইয়া দাও গিয়া যথেষ্ট। রাগ করো কেন বলো, আর কি লাগবে? দেখো ঘি পাশে, ঘি পাশে অত ঘি দিয়ে কি হবে বলো? হইব মাংস হইব, তোমাকে কানে হাত দেওয়ানি অন্যায়, শব্দ শান্তির ব্যাপার এটা না তামাশা। তোমার কি হয়েছে বলো তো, দেখো কিছু বলতে গেলে আমার চোটে মোটে ওঠো কেন? দেখো খরম এক জোড়া। মা কি বলে, খরম খরম কি হবে? ঠাকুমা কি বেটা ছেলে ছিল যে খরম পাওয়া যাবে? বেটা ছেলের বাবা ছিল, মাথায় কোনোদিন কাপড় দিতে দেখেছো? কদম শাক চুল মাথায়, আর সাতরাইয়া সাতরাইয়া যখন কলমি শাক তুলতো সেই এক দৃশ্য, এক সাহেব তো ভুল করে একবার বাবুই ডেকা বইছিল। আচ্ছা আচ্ছা, আর ব্যাখ্যান করতে হবে না, এরপর বলো দেখি কি লাগবে। কম্বল একটি। কম্বল কেন? আ হরি, তোমার ঠাকুমা এখন আছে কই জানো? কেন স্বর্গে? স্বর্গে তো ঠিকই, কিন্তু কোন এরিয়াতে তা জানো? না তো, কোন দিকে? চন্দ্রে, সেখানে জমির বায়না করছে, বাড়ি তুলবো। তুমি জানলে কি করে? আমার ঠাকুরদা হইল গিয়া এখন চান্দের সব জমির এজেন্ট, তিনি খবর দিছেন। কি করে? পত্রিকা দেখো নাই? রুশটা রকেটে কইরা লাইকা নামে একটা কুত্তা পাঠাইছিল, আমার ঠাকুর দাদা তারে দেখা ভুলুরে ভুলুরে বাইবা কাইন্দা উঠছে। জমরাতের মনে খুব দুঃখ হইল শুনিয়া, ঠাকুর দাদারে দেখা কইল পরাণ দুঃখ করিস না, পৃথিবীর মানুষ সব শিগগিরই দলে দলে এদিকে আইব, তুই চান্দের জমির এজেন্ট, তারা আইলে নগদ টাকা নিবি আর জমি দিবি। তারপর? ঠাকুর দাদা লাইকা মারফত রাশিয়াতে খবর পাঠাইছে, রাশিয়ার সাহেবরা আমারে খবর পাঠাইছে। আচ্ছা ঠাকুর, আমার ঠাকুমা ওখানে কেমন আছে, কি করছে, এসব কথা কিছু লিখেছে? লিখছে না, তুমি তো জানো না, আমার ঠাকুরদার লগে তোমার ঠাকুরমার একটু ইশিয়া ছিল, এই যেমন তোমার আমার মধ্যে। তোমার আমার মধ্যে কিছু ইসে নেই, যত বাজে কথা, এখন বলো আমার ঠাকুমার কথা কি লিখেছে? লিখছে, আমাদের গ্রামের লোকে সি এখানে আসিয়া জমি কিনিবার বায়না করিয়াছে, এখানে খুব ঠান্ডা, তাই শীতে কাঁপিতেছে এবং জমি কিনিবার টাকার জন্য বসিয়া বসিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতেছে। এই জন্য বুঝি চারদে কম্বল দিতে চাইছো? আসল কথাটা তো বুঝলেই গেলা। কি আবার আসল কথা? ওই যে বসিয়া বসিয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতেছে। ঠাকুমা যেন কি, এতে কাঁদবার কি হলো? দেবো কিছু টাকা পাঠিয়ে, তাতে আর কি হয়? এই তো লক্ষ্মী ভাইয়ার মতন কথা, এখনই জিনিসপত্র লইয়া আসো, শ্রাদ্ধের বন্দোবস্ত ভালো কইরা কইরা দিমু, আর কিছু বেশি টাকা লইয়া আসিও পাঠাইয়া দিমু। এইভাবে যদি সারাটা জীবন পরের কাজ কইরা যাইতে পারি, তবেই মানব জনম আমার সার্থক। আচ্ছা ঠাকুর, আমি এখন জিনিসপত্র আর টাকা নিয়ে আসছি, আমার কাজটা কিন্তু ভালো করে করা চাই। হ্যাঁ পটু, তোমার কাজ আমি কবে খারাপ কইরা করছি, তোমার কাজ সবসময় ভালো কইরা করুম। যা যা যা, তাড়াতাড়ি লইয়া আস। এই যে বদন খুড়া, তোমার খবর কি? দেখাই পাই না, ভাবলাম আর বুঝি দেখাই হইল না। দেখা হবে না কেন, কোথাও যাচ্ছি নাকি? হ যাইতে আসি। দেখি কোথায়? চান্দে, ওইখানে কিছু জমি পাইছি কিনা ভাবতে আসি, ওইখানেই তেজারতি ব্যবসা করুম, শুধু টাকায় টাকা, এইখানে আমার ভালো লাগে না। কেন্দ্রা বাবা, ফুকটলাল? ফুকটলাল না, ফটিকলাল। ওই হলো, আমরা সব এখানে রয়েছি, আমাদের সঙ্গে কি তোমার খারাপ লাগছে? না না, খারাপ লাগবো কেন, তবে তোমার আর কয়দিন বয়স, তো তোমারও ঈশ্বরের ইচ্ছা কম হইল না? যাক গে সে কথা, এখানে আসতে আসতে পটুর সঙ্গে দেখা, বললে তোমার ঠাকুর দাদা নাকি চাঁদের জমির এজেন্ট হয়েছে। তা হইছে, আর জমির দামও খুব সস্তা, মাত্র 50 টাকা কাঠা, তবে অবশ্য খুব চেনা জানা যারা তাগই ওই দামে দেয়, তুমি আবার সকলের কাছে এই কথা কইও না। মাত্র 50 টাকা কাঠা? বাবা ফকটলাল, ফটিকলাল। ওই হলো, আমি তো তোমার খুড়ো, তুমি আমাকে 10 বিঘা জমি বন্দোবস্ত করে দাও বাবা। মাত্র 10 বিঘা? তোমার মতো টাকা আলা মানুষ মাত্র 10 বিঘা নিবা? যাও দেখি আমি কি করতে পারি, তুমি প্রায় সবই বায়না হইয়া গেছে, তবু তুমি যখন কইতে আসো টাকা আনছো। আর তোমার যে কিছু টাকা আমার কাছে সবসময় থাকে, এই নাও, এই এখনই 500 টাকা দিচ্ছি, ওবেলা বাকিটা দিয়ে যাবো। ঠিক আছে, তোমার কথার দামই অনেক।
হ্যাঁ বাবা ফোকট, জমি তো কিনছি, কিন্তু সেখানে যাবো কি করে? ডাবল ডেকার বাসে বাস চালু হবে নাকি? কবে থেকে? বেশি দেরি নাই, তোমার বাড়িতেই ডাবল ডেকার বাস যাইব। তুমি উঠলেই তারা হরিবোল কুয়া পাঠিয়ে দিব। হরিবোল? হরিবোল কেন? হরিবোল হইল ওই বাসের হর্ন। এইখানে নিত্যি মারামারি, ঝগড়া, গন্ডগোল এইসব দেখা সান্দের সরকার আইন করছে যে তাগো বাসে হরিবোল ছাড়া আর কিছুই কম যাইব না। তা ভাড়াবো তো খুব বেশি হবে না? তা গাছ খরচ লইয়া টাকা দশেকের মতন পড়বো। ঘাট খরচ কেন? ইসে হইছে, মাঝখানে গঙ্গা আছে তো, সেটা পার হইতে টাকা দশেক খরচ পড়ে। ঠিক আছে, আমি ওদের আসছি, জমি যেন আমি পাই। হ্যাঁ, একটা মুশকিল অবশ্য আছে, ওই যে পটেশ্বরী আইতে আছে, ওরও কিছু জমির দরকার কিনা? ওর ঠাকুর মায় আবার সান্দেই আছে কিনা? সুন্দর মুখ দেখে ভুলো না ফোকট, টাকা তুমি কিছু বেশি চাও তা আমি না হয় দেবো। তুমি আসে দুটো তো জমি চাই বুঝি, খবরদার ওকে কিছুতেই জমি দেবে না। কেন রে, চাঁদের জমি কি তোর বাবা? না, তোমার বাবা। আমার কি হবে বাবা? তুমি কি ইচ্ছু পাইব না খুড়া? আমি তো আছি, আমি এই বায়নার টাকা লগে লইয়া যাইতে আছি, গিয়াই তোমার চিঠি দিব, তুমি বাকি টাকা লইয়া ডবল ডেকার বাসে তৈরা একের হরিবোল কইয়া পড়বা। কিছু দিতে দেরি করো না কিন্তু। ও পটু, তুই তো আমার সঙ্গে রইলি, ফোকটকে একটু মনে করিয়ে দিস, নানান কাজের লোক যেন ভুলে না যায়। আচ্ছা আচ্ছা, তুমি এখন এসো, আমাদের এখন অনেক কাজ। কই গো, তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে এক পায়ে খাবা না, এখন চলো। ও বাবা ফোকট, টাকাটা সাবধানে রেখো, হারিও না যেন। না না, ওইখানে কুবের ব্যাংকে জমা দিয়া দিমু। দুগ্গা 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 দুগ্গা। Here we go.